আমাকে আপনাকে আল্লাহ জিকির করার জন্য পাঠাই নাই, ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা, এ জমিনের নেতৃত্ব কায়েমের জন্য পাঠিয়েছে। আর জমিনের নেতৃত্ব মুসলমানদের হাতে নাই, যার কারণে মসজিদ আছে কিন্তু মসজিদের মেম্বার থেকে হকের আওয়াজ নাই। আর জমিনের নেতৃত্ব মুসলমানদের হাতে নাই, যার কারণে স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের সিলেবাস থেকে রাসূলের জীবনীকে ছুঁড়ে ফেলে দিয়ে দারুইনের মতবাদ শিক্ষা দেওয়া হয়। আর জমিনের নেতৃত্ব মুসলমানদের হাতে নাই, যার কারণে জমিন একজন বিধর্মী তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলি স্বাধীনভাবে পালন করতে পারে কিন্তু মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানে হস্তক্ষেপ করা হয়। সুতরাং আবার এই জমিনের নেতৃত্ব মুসলমানদের হাতে ফিরিয়ে আনার জন্য যদি হযরত ওমরের ভূমিকা পালন করতে হয়, হযরত উসমানের মতো সম্পদের কুরবানি করতে হয়, হযরত আলীর মতো জীবন দিয়ে শহীদ হতে হয়, কারা কারা প্রস্তুত আছেন তো হাত তুলে দেখান। আরে আমার নবী যদি পেটে দুইটা পাথর বাঁধতে পারে, আমার পেট তো তার চাইতে বেশি দামি নয়। আরে আমার নবীর দান মোবারক যদি শহীদ হতে পারে, আমার দাঁত তো তার চাইতে বেশি দামি নয়। আরে আমার নবীর চেহারায় যদি থুতু পড়তে পারে, আমার চেহারা তো তার চাইতে বেশি দামি নয়। আরে আমার নবীর শরীর থেকে যদি রক্ত ঝরতে পারে, কসম আল্লাহর আমার রক্ত তার চাইতে বেশি দামি নয়। আরে আমার নবীর চাচাকে যদি 70 টুকরা করে তার কলিজা চিবিয়ে খাওয়া হতে পারে, আমার বাপ চাচা তার চাইতে বেশি দামি নয়। আরে আমার নবী যদি কাবা ছাড়তে পারে, কসম আল্লাহর আমার ঘর, আমার মসজিদ, আমার মাদ্রাসা, এমনকি আমার দেশ তার চাইতে বেশি দামি নয়। আরে প্রয়োজনে শহীদ হব, আমার স্ত্রী বিধবা হবে, আমার সন্তান এতিম হবে, আমার মায়ের কোল খালি হবে, কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলে যাবেন, আল্লাহ যে কোনো মূল্যে তোমার জমিনে তোমার দিনকে পুলণ্ডিত হতে দেব না। কষ্ট পাচ্ছেন ভাইরা? আর জমিনের নেতৃত্ব যাদের হাতে থাকার দরকার ছিল তাদের হাতে না থাকার কারণে জমিনের ব্যবস্থাপনা আজ কি পর্যায়ে দাঁড়িয়েছে, ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে বোঝাই। কষ্ট সম্মানিত ভাইরা, আর জমিনের নেতৃত্ব যাদের হাতে থাকার দরকার ছিল তাদের হাতে জমিনের নেতৃত্ব না থাকার কারণে আর জমিনের ব্যবস্থাপনা কি পর্যায়ে দাঁড়িয়েছে, ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে বোঝাই। এক রাজা কিছুদিনের জন্য তার রাজ্যের দায়িত্ব মন্ত্রীর কাছে দিয়ে রাজ্যের কাজে বাহিরে গেছে। দীর্ঘদিন পর যখন রাজ্যের কাজ শেষ করে রাজা তার রাজ্যে ফিরে এসেছে, সর্বপ্রথম মন্ত্রীর কাছে এসে জিজ্ঞাসা করে যে মন্ত্রী, রাজ্যের সব কিছু ঠিকঠাক আছে তো? মন্ত্রী কয়, রাজা মশাই, সামান্য কয়েকটি অগোছালো ঘটনা ছাড়া সব কিছুই ঠিক আছে। রাজা কয়, ও আচ্ছা, এই ব্যাপার তো বলো শুনি, সেই সামান্য অগোছালো ঘটনাগুলি কি? মন্ত্রী কয়, রাজা মশাই, তেমন কিছু না, আপনার কোদালের আষাঢ় ভাঙছে। কি ভাঙছে? রাজা কয়, ও আচ্ছা, এই ব্যাপার তো কোদালের আষাঢ় ভাঙলো কেমনে? মন্ত্রী কয়, রাজা মশাই, আপনার শখের যে ঘোড়াটা ছিল ওই ঘোড়াটা মারা গেছে, ওর কবর খুঁড়তে যে এই কোদালের আষাঢ় ভাঙছে। রাজা কয়, তো আমার শখের ঘোড়া মরলো কেমনে? মন্ত্রী কয়, রাজা মশাই, আপনার শখের যে আম গাছটা ছিল ওই আম গাছটা কাটতে যে আম গাছের ডাল ঘোড়ার পিঠে পড়ে ঘোড়া মারা গেছে। রাজা কয়, বেটা মন্ত্রী, তুই আমার আম গাছ কাটতে গেছিস কেন? মন্ত্রী কয়, রাজা মশাই, আমার কি দোষ বলুন তো? আপনার মাই তো বলেছিল আমার শেষ যাত্রায় যেন এই আম গাছটা দিয়ে আমার চিতা জ্বালানো হয়। রাজা কয়, তার মানে আমার মাও শেষ? এই বেটা মন্ত্রী, আমার মা মরলো কেমনে বল। মন্ত্রী কয়, রাজা মশাই, আপনার মা মুরব্বী হয়েছে, বয়স হয়েছে, এই শেষ বয়সে সে পুতার শোকের ধাক্কাটা আর সইতে পারেনি। রাজা কয়, বেটা মন্ত্রী, তার মানে আমার ছেলেও শেষ? এই বেটা মন্ত্রী, আমার ছেলেকে মারছিস কেন তাই আগে বল। মন্ত্রী কয়, রাজা মশাই, ছেলের শোকে উলট পালট বকবেন না, ছোট্ট দুধের বাচ্চা, তার মা যদি বেঁচে না থাকে দুধের বাচ্চা বাঁচবে কেমনে? রাজা কয়, তার মানে আমার বউ শেষ? মন্ত্রী কয়, জি রাজা মশাই, এই সামান্য কয়েকটা অগোছালো ঘটনা ছাড়া বাকি সব ঠিক আছে।
রাজা কয় বেটা মন্ত্রী এগুলি যদি সামান্য অগোছালো ঘটনা হয় তাহলে জটিল ঘটনা কি? আজ আমাদের অবস্থাও ঠিক এই রকম পর্যায়ে দাঁড়িয়েছে, যাদের হাতে সমাজের নেতৃত্ব থাকার দরকার ছিল তাদের হাতে জমিনের নেতৃত্ব না থাকার কারণে রাত্রবেলা নাকে খাটি সরিষার তৈল দিয়ে ঘুমালাম, সকালবেলা উঠে দেখি 84 টাকার পেট্রোল 130 টাকা। যে তেল নাকে দিয়ে ঘুমালাম সেই 150 টাকার খাটি সরিষা 300 টাকা। জিজ্ঞাসা করলাম কারণটা কি, কয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ লেগেছে। এরপরে কাঁচামালের বাজারে গেলাম, যে দেখি 20 টাকার পেঁয়াজ 200 টাকা আর 200 টাকার ঝাল 1200 টাকা। জিজ্ঞাসা করলাম এটা কি জন্য, কয় ইন্ডিয়া ঝাল পেঁয়াজ দেওয়া বন্ধ করেছে। এটা একটা স্বাধীন রাষ্ট্র, আমি এদেশের একজন নাগরিক, আমার নাগরিক অধিকার আদায়ের জন্য আমি গেলাম, যে দেখি কারা তাহাজ্জুদ পড়ে আমার নাগরিক অধিকার আদায় করেছে। শুধু কি তাই, 5 বছর আগে আমার দাদা মরে গেছে তারটাও দায়িত্ব করে আদায় করেছে। জিজ্ঞাসা করলাম এটা আবার কোন পদ্ধতি, কয় এটা স্মার্ট পদ্ধতি। এদেশে একজন বিধর্মী তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলি স্বাধীনভাবে পালন করতে পারে, কিন্তু যে জমিনের মাটির নিচে শাহজালাল শাহ মাকদুমের মতো আল্লাহর ওলিরা শুয়ে আছে, যে দেশের মানুষেরা ফজরের আজান শুনে ঘুম থেকে ওঠে আর এশার আজান শুনে ঘুমাতে যায়, সেই দেশে কোরআনের মাহফিলের জন্য পারমিশনের প্রয়োজন হয়। এর চাইতে নেককার লজ্জাজনক ঘটনা জাতির জন্য আর কি হতে পারে? তারপরেও এক শ্রেণীর মানুষ বলছে না এটা সাধারণ ব্যাপার। সুতরাং সম্মানিত ভাইয়েরা, আমাদের সময় এসেছে আমাদের অধিকার আদায়ের, ঠিক কিনা বলেন? সুতরাং এবারের সংগ্রাম আমাদের অধিকার আদায়ের সংগ্রাম, এবারের সংগ্রাম এদেশের আলেম ওলামাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম এ জমিনের জালেমের পতনের সংগ্রাম, এবারের সংগ্রাম এদেশের পাক রুদ্ধ মানুষের পাক স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম এ জমিনে আল্লাহর দিন বিজয়ের সংগ্রাম। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, কিন্তু এদেশের মানুষকে জালেমের হাত থেকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। একটা কথা মনে রাখবেন, এদেশের তাওহিদি মুসলিম জনতা নিজেদের অধিকার ফিরিয়ে আনার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবার জন্য, নিরপরাধ মানুষগুলিকে মুক্ত করার জন্য 1971 সালে শরীরের তক্তলও জমিনে ঢেলেছে। এ জাতির রক্ত থেকে এখন রক্ত দেওয়ার নেশা যায় নাই। আবার যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবার জন্য, নিজেদের অধিকার ফিরিয়ে আনার জন্য 71-এর মতো শরীরের তক্তলও জমিনে ঢালতে হয়। আপনারা কি প্রস্তুত আছেন? আজ সব কথা বললেই, নিজেদের অধিকারের দাবি রাখলেই তো আর জঙ্গি আর মৌলবাদ বলা হয়, ঠিক কিনা বলেন? আর আল্লাহর জমিনে আল্লাহর দিনের জন্য লড়া যদি জঙ্গিবাদ হয়, তোরা সবাই সাক্ষী থাক আমরা সবাই জঙ্গি। আরে নবীর আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করা তোদের চোখে যদি মৌলবাদ হয়, তোরা সবাই সাক্ষী থাক আমরা সবাই মৌলবাদী। আরে সাহাবায়ে কেরামের আদর্শ ফলো করা তোদের চোখে যদি চরমপন্থ হয়, তোরা সবাই সাক্ষী থাক আমরা সবাই চরমপন্থী। আর আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের কথা বললে তোদের চোখে যদি দেশদ্রোহী হয়, তোরা সবাই সাক্ষী থাক আমরা সবাই দেশদ্রোহী। কিন্তু আমরা আমাদের অধিকারের জায়গা থেকে আমাদের দাবি তুলব ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার কষ্ট পাচ্ছেন, রাগ করছেন? আমি কি আর একটু আগাবো? সুতরাং আল্লাহর নবী তার জীবনী থেকে এটাই শিক্ষা দিচ্ছে, আমাদের এ জমিনের দায়িত্ব মুসলমানদের হাতে ফিরিয়ে আনতে হবে, ঠিক কিনা বলেন? এবার দেখেন, যেহেতু আজকের প্রোগ্রামটা সিরাত প্রোগ্রাম, আমি রাসূলের জীবনী থেকেই কিন্তু কথা বলছি। আমি কি আমার টপিক চেঞ্জ করেছি নাকি আমি আমার বিষয়ের উপরে আসি? এবার দেখেন, আল্লাহর নবী জমিনের নেতৃত্ব হাতে পেল, জমিনের নেতৃত্ব হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তো আমাদের চরিত্র পরিবর্তন হয়ে যায়।